তারপর তো শোনাস তো ইনকাম বেসে ঘরের কাজটা কমপ্লিট করাং সাহান শেষ করে দি মো তাসিমের মান সম্মানটা নষ্ট করে দিলাম। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সারাদিনে আর ব্লগ চালু করে সময় পাক নাই, কারণ এলা জানে না তো বাবু আছে, বাবুক ধরি সারাটা দিন মোর কাটছে। এলা বাজে দুপুর একটা, এলা শুনে ব্লগটা চালু করলুম, কারণ বাবুক এতক্ষণ খাওয়ালুম, গা ধোয়ালুম, বারবার পায়খানা পেশাব করে সুগুলো বদলে দেওয়া লাগে। এই বাড়ি চলে এসে ওই বাড়ির তো মাও সবগুলোই করে, এটি কোনো আসিয়া মোড়ে সব কিছু করা খায়, তোমার দাদা তো কিছু করে না, সব মানে মোড়ে ঘাত দিয়ে নিয়ে বেড়ে নেছে। যেই কঙ্কে এইটা জিনিস ধৌতো তখন বাবুক করলাম না, আর মোর দ্বারা সব ধোয়া ঘিরায়। বাবা তো বাবাই মানে জানে না তো, বাবাগুলি খালি তৈর বাবা হয় জানে। আর কালকে মিশোর থেকে দুইটা জিনিস অর্ডার দিছ, মুই একটা দিছ, তোমার দাদা একটা দিছে, মোর জন্য তোমার দাদা একটা জামা অর্ডার দিছে, ওইটা জামা আছে, জামাটা দিছ মুই নীল কালা কালারের অর্ডার দিছে, আর হচ্ছে নীল কালারের, আর একটা দিছ ডিনের সেট, ডিনের সেটটা থালিগুলো প্লেটের মতো আছে, ওই জন্য ওটা রিটার্ন করে দিছ। সে মিস্ত্রি ধরছে, এদিকে ওরা ঘরের কাজ চালু হয়েছে এই পাশে, এদিকে ভিতরে মিস্ত্রি আছে, আর এদিকে দুইটা বড় বড় মিস্ত্রি আছে। ওই যে বড় মিস্ত্রি এটি চেয়ারত বসিয়া অর্ডার মারি যাচ্ছে, আর যে এগুলো মিস্ত্রি ওই কাজ করে যাচ্ছে, ওটি ভিতরত মানে ও ভিডিও চালাগালেন তাই তো ওপাকে ঘড়িল কিয়া কি হরে কি আমার গার্লফ্রেন্ড দেখতে দেখি। তো আচ্ছা ওই জন্য আচ্ছা কামাই করে মাঝির ওপাকে ঘড়িল কিয়া আলসি কাউন্ট দেখ না, এক ঘন্টা পরে এক ঘন্টা নিয়ে ম্যাক্সিমাম পাঁচ খানিট ঘড়িল, তাহলে ভাব এলে লেবার কি নেওয়া ভালো। তোমাকে তোমাকে মুই হাজির নিছো, তোমাকে বসে রাখার জন্য হাজির নিছো, মুই তোমরা নিছে নিমে হাজিরা, মুই নিছো তোমাক হাজিরা, তাহলে তোমাকে মুই মাগনা কি 300 টাকা দিই। বড় বড় ফাড়ে ও যে ভিতর ভিতর না দাঙ্গি গায় পার ফেলে দিবে নাকি, ও এটি থাকে দেখা যায়। তো এটি কোনো দাদা আছে, ওই পাশে একটা ভাই আছে, আর এটা হয়তো কাকু ঠাকু হবে যাই হোক আর কি। তো কিছু কবার চান কন বেটা বাড়ি এলেন, বেটার কোনো কাজকর্ম করেন না, সব খালি মারদারাই করেন না, কিছু কর না, এতদিন সব দিদের ঘাত দিয়ে গেছে, বাড়ি এসে ওই মার ঘাত দ্বারা দিয়ে বেটা দিচ্ছে, যেই কম এটা কাজ করো তো কাহি কি তুই কর মোক বাবুক দে। তো সিমের মান সম্মানটা নষ্ট করে দিলাম। তা যাই হোক, ইমার গার্লফ্রেন্ড যদি দেখি থাকে তো মরে কিছু নেন না, এগুলো মাগন পাই দিবে যাচ্ছি, মিশে ইয়ে কি করে ধরছি। তো আবার যে এলাম ঘুম থেকে উঠি গেলে মোক এখন শান্তি মতো রবার দেয় না, খাবার বসলে উনি উঠি যায়, যে কোনো যদি এলাক না বাইরে বেরোল উনি আর উঠি গেলে বাইরে বিক্রি এলো, বাইরে বেরিয়ে তোলা চললে ঘুম আর থাকালে উঠি যায়। ইয়ে হাউ খেয়ে গার্লফ্রেন্ডটা ছাড়িচ্ছে না তিন মাত্রা, তার জন্য এর খুব কষ্ট হবার হচ্ছে, সকালে ফোন করছে ওকে দুজনের দুজনের প্রতি দেখিয়ে না গোসা হয়েছে। আর আজকে বিকেলবেলা এখন নিমন্ত্রণ বাড়ি আছে, ওটি মানে গেলে লাগে দিদুনের সাথে যদি দেখা হয়ে যাবে তখন আলো মনটা ভালো হবে, এনে বল জাগিয়ে যায় দেখো ভুরু গুটে আছে। আর আজকে এই পাঁচপাক দুকের আগতে হয়ে গেছে কাজ, আর আকপাকের ওই আকপাকের হবার লাগছে, কী করে জানো না, টাইপিং নিয়ে কী করে ওই উপরের কাজ হবার হচ্ছে, বৃষ্টির জন্য হোটেক না তো দিন। আর এখন একবারে আমরা যেমন বের করি সাগাই বাড়ি, মোর একটা বান্ধবী সাতখোয়া বাড়ি যাচ্ছে, সাতখোয়া বাড়ি যাবো। তো ব্লগ বানালো হয় কিন্তু আমার বান্ধবীটা বলে সরম খায়, বিয়ের সময় বাড়াতে বিয়ের সময় কাজ কি বানালো না রে, নতুন লজ্জা পায় আগে বাড়াতে আরও বেশি লজ্জা পাবে, ওই জন্য বানান নাই। তো যাই হোক দেখা হওয়া যাচ্ছে এখন, পরে আমার এলামটা আবার ঘুম থেকে উঠুক, তারপরে এলা দেখা মনে হলো তোমার। তো গাইজ আমরা কালকে সাতখোয়া বাড়িতে বাড়ি চলে এসেছি, তো আজকে হওয়া যাচ্ছে দুপুর বেলা, তো বাবা আমার জন্য বাড়ি মানে বাবা বাজার গেছে একটা স্প্রে এনেছে, দেখো স্প্রাইট আমরা কাট বোতল কাটিয়ে স্প্রাইট খাওয়া দিচ্ছি, এমন বড় ভাই যে দুই ঘন্টা হয়ে যায়, এলা সবাই খালি দেখি ধরছে ঢোক গিলে ধরছে তো আর খাওয়ার পাওয়া যাচ্ছে যে। তো লাস্টে ভাইটা কাটিলে কাটিয়ে বরফে খাবো, আর কিছু করার নেই। এই দেখো টেস্ট করি, আর বাবু খোলা দিয়ে দিচ্ছে জিভে আরাম শুরু না গাইজ দিদুনের খোলা। দি নেক্সট ডে, তো গাইজ কালকে বাড়ি চলে আসছি বিকেল বেলা, তো আমরা আলসি এলোক জানে না, তো এখন ভিডিও শেষ করতে মানে কমপ্লিট করতে এখন ব্লগ তিন দিন লাগালাম। তো আরে এলা আমার যে ফেমাস লোক আসি গেছে, ইনে বলে ঝেটে যায় সেটি বলে কয় কি তোমরা ভিডিও দেখি ভিডিও দেখো, ওই জন্য কয় তোমরা আমার ভিডিও তুলবে, আর মানুষ মোক কয় কি তোমরা ভিডিও বানা দেখি, কিছু ক
এলা কিছু কবে না, এলা যে ক্যামেরাটা চলছে খালি ক্যামেরাটা বন্ধ করে তারপর এলা দেখবে। আর বাবু কোলা নিছে, বাবু বলে কোলা ঘুম, কোলা খান বড় খান না, ওই জন্য ঘুমকে তুই দিদুনের কোলার মতো পায়, তুই দিদুনের কোলা খানা বড় খান, আর মোর কোলার তো বাবু রবারে যায় না, খালি উজিয়ে গাড়ো দুদিনে খালি উজিয়ে খালি উঠতে চড়িতে চায়। তো আজকে ব্লগ খান এই পর্যন্ত, ব্লগ খান ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন, তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ আসে।